তো গুড মর্নিং, গুড মর্নিং অ্যান্ড নেই, এখন হচ্ছে দুপুরবেলায়, ভাত টাত খেয়ে একটু রেস্ট নিয়ে আমি বৌদি সবাই মিলে বেরোচ্ছি যথারীতি। আজকে শনিবার, তো হচ্ছে নাচের রিহার্সালের জন্যে। তো এই হচ্ছে এখন রুটিন, পুজো আগে পর্যন্ত শনিবার নাচের রিহার্সাল, রবিবার হচ্ছে মিটিং। তো এই এখন চলবে কন্টিনিউ যতদিন না পুজো শেষ হচ্ছে। তো এখন সেই তাই বেরোচ্ছি নাচের রিহার্সালের জন্য। তুমি মেঘ মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টিও আসবে। এই শেষ হলো আমাদের রিহার্সাল নাচের। তো এতক্ষণে বেরোচ্ছি সবাই, আর দেখি যায় বৃষ্টি পড়বে মনে হচ্ছে। বৌদি এরা আসুক, একসঙ্গে বেরোবো। যাই বাড়ি, যাই বাড়ি গিয়ে দেখি। পরশু তো জন্মাষ্টমী, আমারও তো ছোট্ট একটা গোপাল আছে, তো দেখি সেই গোপালের জন্য কিছু জামা কাপড় কিনবো ভাবছি, কি কেনা যায় দেখি। তো ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেয়ে সন্ধ্যাবেলায় বেরোবো গোপালের জন্য জামা কিনতে। বাড়ি ফিরেই সোজা চলে এসেছি বাড়ির সামনে যে রাজস্থানি দোকানটা আছে সেখানে। এসেই দেখছি দোকান পুরো ভর্তি কত রকমের গোপালকে বসানোর দোলনা, আর এইদিকে গোপালের জামাতে পুরো ভর্তি। এই ময়ূর দেওয়া এই জামাটা আমার বেশ, মানে ময়ূরের পালক দেওয়া এই জামাটা আমার বেশ ভালো লেগেছে। অন্যগুলো বেশটাই একরকমই লাগছে, বেশ ওই গোলের মধ্যেই কিছু কিছু মানে কাজ করা আর কি ডিফারেন্স। তবে ময়ূর দেওয়া জামাটা একটু অন্যরকম লাগলো, তাই ভাবছি ওটাই নেব। তো আর এই যে, আর পিঙ্ক কালারের যেহেতু ওটা নিচ্ছি, তার সঙ্গে ম্যাচিং করে গোপালের মুকুট আর হার, আর এই হচ্ছে গোপালের জামাটা। কেমন হলো জামাটা অবশ্যই কিন্তু জানিও, আমার তো বেশ ভালো লেগেছে। মাদের জন্য একটা কিনে রাখলাম, আর এটা হচ্ছে আমার গণেশের জন্যে। সামনে তো আবার গণেশ পুজো আসছে, তখন গণেশেরও জামাটা চেঞ্জ করতে হবে। আর এই কয়েকটা জিনিস নিয়েছি, একটু ভাবছি কিছু ডেকোরেশন করব। ডেকোরেশন মানে কি, ওই যে মন্দিরের পেছনের দেয়ালটা একটু ফাঁকা আছে, তো সব কিছু কিনে নিয়ে বাড়ি চলে এসে একটু মোমো ছিল দেখলাম ফ্রিজে রাখা, সেটাকেই এখন একটু ফ্রাই করছি। ফ্রায়েড মোমো বানাচ্ছি আর কি। তো এই ফ্রায়েড মোমো আর তার সঙ্গে হবে চা, এই হবে বিকালের স্ন্যাক্স। তো স্ন্যাক্সটা বেশ ভালোই জমেছে বলো, চায়ের সঙ্গে টাটা বেশ ভালোই হলো, খেতে কিন্তু মন্দ লাগবে না। আজকের দিনটা হলো রবিবার, সকাল সকাল চান টান করেই চলে এসেছি মন্দিরকে পরিষ্কার করার জন্যে। তার কারণ হচ্ছে কালকে আছে সোমবার, কাল আবার অফিস আছে, কাল যেহেতু জন্মাষ্টমী একটুও টাইম পাবো না। তাই ভাবছি আজকে পুরো মন্দির পরিষ্কার করে, ক্লিন করে, ঠাকুর সব পরিষ্কার করে, ঠাকুরের ড্রেস চেঞ্জ করে মন্দির সাজিয়ে রেখে দেবো। তো এই দেখো পুরো মন্দিরের সব যত ঠাকুর জিনিসপত্র আছে সব কিছু এক সাইডে করে পুরো মন্দিরটা ধুয়ে পরিষ্কার করে এই যে এবার আসন পেতে মা লক্ষ্মীকে বসিয়েছি। দেখতে কি সুন্দর লাগছে বলো, পরিষ্কার টরিষ্কার করে মা লক্ষ্মীকে সুন্দর জামা গয়না পরিয়ে দেখতে অপূর্ব লাগছে, চোখ ফেরানোই যাচ্ছে না। কতক্ষণ যে বসে এক মনে নিজেই তাকিয়ে তাকিয়ে দেখলাম মা লক্ষ্মীর দিকে তাকিয়ে, মা লক্ষ্মীর মুখের দিকে তাকিয়ে এত ভালো লাগছিল। আর পাশে নারায়ণকেও এবার বসিয়ে দিয়েছি। নারায়ণ আর মা লক্ষ্মীর ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানিও, কি সুন্দর লাগছে বলো দুজনকে একসাথে, খুব ভালো লাগছে। যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো এমনিই ভালো লাগে, তাই আজকে পুরো পরিষ্কার টরিষ্কার করে আমার মন্দিরটা একবারে ঝকঝকে তকতকে নতুন রূপে মনে হচ্ছে সেজে উঠেছে। আর এই সামনে রেখেছি আমার লাড্ডু গোপালকে, কাল তো এনার জন্মদিন, তাই এনাকে সামনে রেখে এখন ভালো করে কাল ওনাকে যত্ন করতে হবে। তাই পুরো মন্দির আমার সাজানো, গোপালকেও সামনে রেখে মন্দির পুরো রেডি। এবার দেখতে হবে কিছু কিছু ডেকোরেশন কী করা যায়। এখন হচ্ছে সন্ধেবেলা, একটু ভাবছি অন্য কিছু বানাবো, মানে রবিবারের সন্ধেবেলা। তো আজকে চায়ের সঙ্গে ভাবছি একটু পেঁয়াজি বানাবো, তবে পেঁয়াজি ঠিক না, ধনে পাতার পেঁয়াজি বলতে পারো, ধনে পাতাটাই দেবো বেশি করে, আর কিছু না। একটু পেঁয়াজ কেটে নেবো বেশি করে, কুচি কুচি করে ধনে পাতা আর একটু বেসন দিয়ে, আর তার মধ্যে একটু দেবো ভাবছি ওই যে জোয়ান, আর একটু নুন, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর ভাবছি একটুখানি জিরে গুঁড়োও দেবো, সব মিশিয়ে কিন্তু কোনো জল ছাড়া বানাবো। দেখবে তোমরা এরকমভাবে বানিয়ে বেশ সুন্দর করকরে মচমচে হয় জল ছাড়া বানালে। তাই এখন লেগে পড়েছি চায়ের সঙ্গে টাটাও বানাবার জন্যে। তো চলো চটপট ওটাকে রেডি করে নিই।
ধনে পাতার পেঁয়াজি আমার একবারে রেডি, এই যে তুলে নিচ্ছি। আর দেখো কি সুন্দর হয়েছে, মুচমুচে মচ একেবারে মচমচে বলো দেখতে। তো এইরকমই জল না দিয়ে করলে কিন্তু এই জিনিসটা আসে, আর জল দিলে কীরকম একটা সেই ফুলুরি আর বড়ার মতন জিনিসটা আকার নেয়। তাই আমার জল দিয়ে খুব একটা ভাল লাগে না, এইভাবেই আমার পেঁয়াজি খেতে বেশি ভাল লাগে। তো চলো আর কয়েকটা ভেজে নিই, তারপর চায়ের সঙ্গে পেঁয়াজি মানে ধনে পাতার পেঁয়াজি দিয়ে আজকের সন্ধেটা চাটা পুরো জমে যাবে। সন্ধ্যের চাটা ভালো করে খাবার পরে মনে হলো একটু সাজেই রাখি, তাই যেগুলো কিনে এনেছিলাম, এই দেখো এই ফুলগুলো কি সুন্দর লাগছে, ওগুলো এই মন্দিরের পেছনে লাগিয়ে দিলাম। আর সেরকম কিছু সাজাবো না, এরপর জাস্ট ওই টুনি বাল্ব দেবো তাহলেই হয়ে যাবে। আর বাকিটা ফুল দিয়ে সাজাবো, সেটা তো কালকে কালকে পুজোর সময় তার আগে করব। কেমন লাগছে অবশ্যই বলো। গুড মর্নিং সকাল সারা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। তো কালকে ব্লগটা করার পরে সন্ধ্যেবেলাতে ওই সব বাজার টাজার করে ঠাকুরের জন্যে সাজানোর পরে আর কালকে আর ভিডিও করিনি, আজকে আবার সকাল থেকে শুরু করছি। আজকে যথারীতি আছে অফিস, আর অফিস এখন যেতেই হবে, ম্যান্ডেটরি করে দিয়েছে। তো যাই হোক, তো তাই জন্যই কাল থেকে গোছানো গাছানি শুরু করেছিলাম, পরিষ্কার করা, মন্দির সব কিছু সাজানো, অলমোস্ট ওগুলো হয়েই আছে। তো আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবো বলে হাফ ডে নিয়ে, তো এসে সন্ধ্যেবেলায় তারপর পুজো টুজো যা করা সেটা নিজের ঘরে নিজের মতন করে করব, কোনো পুরোহিত দিয়ে না, নিজে যেমন পারি সেভাবে পুজোটা করব। তারপর তো বৌদিদের বাড়িতে রাতের বেলায় আছি পুজো, তারপর সেখানে যাব, সেখানে খাবো ভোগ। তো এই হচ্ছে আপাতত প্ল্যান, আপাতত যাচ্ছি এখন অফিস, গাড়ি চলে এসছে, আর আজকে আমাকে ছাড়তে যাচ্ছে আদি, কেন আদি আজকে স্কুল ছুটি, তাই আজকে ও যাচ্ছে আমাকে ছাড়তে, বাবা আমাকে যাচ্ছে ছাড়তে না রে। হ্যাঁ বাবা, বাবা ছাড়তে যাচ্ছ? দেখ ফুলগুলো কি সুন্দর পড়েছে, একটু দাঁড়া, এখনো ক্যাবটা আসেনি বললো, আসছে বললো। অফিস থেকে আজকে তাড়াতাড়ি ফিরে চলে এসেছি, কিন্তু ভেবেছিলাম হাফ ডে নেবো ছুটি, সেটা পাইনি, তাই বাড়ি গিয়ে আবার কিন্তু অফিসে লগ ইনও করতে হবে। তাই তাড়াহুড়োতেই বাড়ির সামনের এই দোকান থেকে কিছু এই ঠাকুরের জন্য পাঁচ রকমের ফল, পাঁচ রকমের মিষ্টি আর ফুল নিয়ে একবারে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। তার কারণ মেঘের অবস্থাও ভালো না, আবার তাহলে শাহাকে বেরিয়ে আসতে হবে এগুলো কেনার জন্যে। ফল নিয়ে নিয়েছি, এখন এসেছি মিষ্টির দোকানে, পাঁচ রকমের মিষ্টি দেখছি কি কি গোপাল বাবাকে দেওয়া যায়, তো সেই সব নিয়েই চটপট বাড়ি ফিরে যাব। এই অফিস থেকে বাড়ি ঢুকছি আর মেঘের অবস্থা খুব খারাপ, মনে হচ্ছে এখনই ঝেপে বৃষ্টি নামবে। তাই ফেরার পথে আমি সব কিছু কিনে নিলাম, এই যে ঠাকুরের জন্য ফুল মিষ্টি ফল সব কিছু কিনে নিলাম, আবার গিয়ে লগ ইনও করতে হবে, অফিসে বসবো, তারপর সন্ধ্যেবেলায় ফ্রেশ হয়ে চান টান করে তারপর রাতের বেলায় পুজো করবো, আর পুজো টুজো শেষ হলো তারপর যাবো বৌদিদের বাড়ি মানে পম্পিদের বাড়ি। তো এই হচ্ছে আপাতত প্ল্যান, চলো তাড়াতাড়ি বাড়ি যাই, বৃষ্টি নামবে এবার। এখন হচ্ছে বিকাল, এই এসেছিলো কাজের আন্টিটা, এসে সব ঘর টোর রান্নাঘর সব কিছু পরিষ্কার টুস্কার করে দেওয়ার পরে আমিও একটু গঙ্গা জল ছিটিয়ে গোটা রান্নাঘরে বসিয়ে দিয়েছি গোপালের জন্যে ক্ষীরটা বানাবার জন্যে। এই যে দুধটা দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি গোবিন্দভোগের চালও, আর তার সঙ্গে চলছে আমার অফিসও, সব কিছু একসঙ্গেই চলছে। আর এই দেখো সেই আমাদের বিবাহবার্ষিকীতে পিকি দিয়েছিলো এই অর্কিডগুলো, এখনও কিন্তু কি সুন্দর আছে, আর যেগুলো কুঁড়ি ছিল সেগুলো এখনও ফুটে যাচ্ছে। আর এইদিকে পায়েসটা দেখি মানে ক্ষীরটা কতক্ষণে হয়, চটপট ক্ষীরটা রেডি হয়ে গেলে আমার গোপালের ভোগ মোটামুটি রেডিই থাকবে। আর জানো তো যেটার জন্য ভাবছিলাম তালের বড়া কোথায় পাবো, আজকে এই বাজারে ফল টল কিনতে গিয়ে ওখানে তালের বড়াও পেয়েছি, ওটাই একটা কমতি ছিল, মনে খুব ইচ্ছা হচ্ছিলো যদি একটু তালের বড়া পাওয়া যেত ভালো হতো। এই যে আমার গোপালের ভোগ, এই যে তালের বড়া, একটু পাঁচ রকমের মিষ্টি, এই ক্ষীর, আর তার সঙ্গে আছে দই আর পাঁচ রকমের ফল। ফলগুলো কাটিনি, এত ফল তো একবারে খাওয়া সম্ভব নয়, তাই গোটা ফলই দিয়েছি। আর এইভাবে সাজিয়েছি মন্দিরটাকে, একটু লাইট দিয়েছি,
পেছনের এগুলো তো কালকেই লাগিয়েছিলাম, তোমরা দেখেছিলে ব্যাকগ্রাউন্ডে, আর এই ফুল আর আমার এই পুরো মন্দির। এবার শুধু বাকি গোপালকে চান টান করিয়ে সুন্দর ড্রেস পরিয়ে ওকে পুজো করা। তো চলো এবার শুরু করি আজকের জন্মাষ্টমীর পুজো। Does he have a diamond in his flute? Yeah, the diamond in his flute. আমার ছোট্ট লাড্ডু গোপাল একবারে রেডি। কেমন হলো অবশ্যই তোমরা জানিও, কেমন লাগছে আমার ছোট্ট লাড্ডু গোপালকে এই জামা, এই মুকুট আর এই হারটা পরে? খুব ভালো ম্যাচ করেছে বলো, জামার সঙ্গে গলার হার আর মুকুটটা। আমারই নিজে এত ভালো লাগছে, আমি জানি তোমাদেরও ভালো লাগবে। চলো এবার একটু শুধু ফুল দিয়ে সাজিয়ে দিই, তাহলেই আমার পুরো সাজানো সব কিছু রেডি, তারপর শুরু করব পুজো। এখনই পুজো টুজো শেষ হলো, গড়িতে হচ্ছে প্রায় 8:30 হয়ে গেছে। এই যে আমার গোপালও রেডি, গোপালকে সাজিয়ে টাজিয়ে তোমার তো সবটাই দেখেছো, পুজো হয়ে গেছে রেডি। এবার যাব বৌদির বাড়ি, তো এখন প্রসাদ খাচ্ছি না। বৌদির বাড়িতে যদি দেখি ইয়ে হচ্ছে, পুষ্পাঞ্জলি হচ্ছে, তাহলে একবারে পুষ্পাঞ্জলি দিয়ে
ঠাকুরের প্রসাদ খাবো। তো চলো এবার যাই পম্পিদের বাড়ি। এই যে আজিবাবুর ড্রেস মানজাইবি, দেখি চুলটা ঠিক করে দিই একটু। ওখানে কিন্তু বাবা পুজো হবে, লাপা চাপা যেন না হয়, ঠিক আছে? ভাইয়ের সঙ্গে বসে খেলা করলে খেলা করবে, ঠিক আছে? হ্যাঁ চলো। পুরোহিত মশাই আসেনি? নেসছে? পুরোহিত মশাই আসেনি? মিটি মিটি।